আর যেন পোহায় না নবমী নিশি গো তুমি আর যেন পোহায় না তোমার ছুটি নীল আকাশে তোমার ছুটি মাঠে তোমার ছুটি থইহারা ওই দিঘির খাটে খাটে। নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ডওয়াইড .com-এ আপনাদের স্বাগত জানাই। পুজো মানেই ছুটি, আর বাঙালির পুজো মানে হরেক মজা। বাংলা ওয়ার্ল্ডওয়াইড .com-এ নানা রঙের অনুষ্ঠান নিয়ে প্রত্যেক দিন হাজির হচ্ছি। আজকে আমাদের ছুটিতে আছে স্বর্ণযুগের গান। এই স্বর্ণযুগের গান পরিবেশন করবেন কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, ইংল্যান্ড এবং ওমান শিল্পীরা। চোখে আমার স্বপ্ন কাজল ভরায়, তুমি বিগত ব্যথায় এ ভাঙা হৃদয় করে চলি। আমি নিরালায় বসে বেঁধেছি ফসল তুলেছি তারা মালানা কথার খেলায় সুকার
খুঁজে পাইনি যারে, যদি আলোয় তারে পেলে। তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে, কেন তুমি ফিরে এলে? আমি অন্ধকারে খুঁজে পাইনি যারে, যদি আলোয় তারে পেলে। তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে, কেন তুমি ফিরে এলে? মন থেকে সবই যদি যায় সরে, প্রেম এলো কেন তবে সেই পথ ধরে? মন থেকে সবই যদি যায় সরে, প্রেম এলো কেন তবে সেই পথ ধরে? ছিল যদি ভালোবাসার সেই মন, সে ভালোবাসা কি যাবে ফেলে? তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে, কেন তুমি ফিরে এলে? সব শেষ হয়ে মন শূন্য এখন, সেই আগের মতো ফিরে দেখি যত, যেন হারিয়েছি সেই দেখার নয়ন। সব শেষ হয়ে মন শূন্য এখন, সেই আগের মতো ফিরে দেখি যত, যেন হারিয়েছি সেই দেখার নয়ন। অন্তরে যদি ঝড় ওঠে, যদি সে মুখের ছবি আর নাই ফোটে, অন্তরে যদি ঝড় ওঠে, যদি সে মুখের ছবি আর নাই ফোটে, আধারে আছি ভেবো না, হৃদয়ে রেখেছি আগুন জ্বেলে। তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে, কেন তুমি ফিরে এলে? আমি অন্ধকারে খুঁজে পাইনি যারে, যদি আলোয় তারে পেলে। তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে, কেন তুমি ফিরে এলে? 1914 সালে প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গ্রামোফোন কোম্পানি রেকর্ড বার করে। সে বছর 17টি রেকর্ড বের হয়েছিল। সেই শিল্পীদের তালিকায় ছিলেন তখনকার দিনের সব ডাকসাইটে শিল্পীরা, মানদা সুন্দরী, কৃষ্ণভামিনী, কে মল্লিক প্রমুখ। এরপরে 1932 সালে স্বদেশী গ্রামোফোন কোম্পানি হিন্দুস্তান রেকর্ড প্রকাশিত হয় এবং তার শিল্পী তালিকায় ছিলেন অতুলপ্রসাদ সেন এবং স্বয়ং রবীন্দ্রনাথ। বাসিতা এটাই
बोधुकी रे बोशे मधुर है शे
ভাসবে সময় ভাসবে ভালো ভাসবে ময়ূর পঙ্খে জানায় বধূকে ফিরে বসে মধুর হেসে দেখবে শুধু বিচারের ভয় করে যে কি অত হিসাব করা এই সবে ভুল ভরে যে কি অত বিচার করা বিচারের ভয় করে যে কি অত হিসাব করা এই সবে ভুল ভরে যে এখনো ডুব না দিলে তোর বেশি রাখবে নাগরী ভরার বেলায় অবহেলায় সাংবার মনের ওই মনের ওই মনের ওই সোনা যে হয় আন মনা ভিন্নতে
তাদের আলো লাগে না ভালো হয় লাগে না আমি ঢাকে না ও দবাশি শুনলে মন আয় থাকে না বাঙালির পূজোর সাথে পূজোর গানও অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১৯৪১ সালের একটি গল্প বলি। গিরীন চক্রবর্তী নজরুল ইসলামের নারী কবিতাটিতে সুরারোপ করেন। বুঝতেই পারছেন যে কবিতায় সুরারোপ করার রেওয়াজটা শুধু এখনকার নয়। সে বছর গ্রামোফোন কোম্পানি থেকে গিরীন চক্রবর্তীর সুরারোপ করা সেই কবিতাটি বেরোলো এবং এই কবিতাটি কাজী নজরুল ইসলাম স্বকণ্ঠে আবৃত্তিও করেছিলেন। শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা জাগিল মধু লগনেতে বাড়ালো কি আশা মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা জাগিল মধু লগনেতে বাড়ালো কি আশা উতলা করেছে মোরে আমারি ভালোবাসা অনুরাগ প্রেম শোলিলে ডুব দিয়েছি আমি শোনো গো বদির হাওয়া প্রেম করেছি আমি দহন বেলাতে আমি প্রেমের তাপসি বর্ষাতে প্রেম ধারা শরতের শোষি দহন বেলাতে আমি প্রেমের তাপসি বরসাতে প্রেম ধারা শরতের শোষি রুচি গহে মনতে মায়া শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি
শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি।
ওয়াইডের বিশ্বজোড়া পুজো পরিক্রমার বিশেষ আকর্ষণ বাংলাদেশের দুর্গাপুজো। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার ঐতিহ্যপূর্ণ পুজো এবং সার্বজনীন পুজো দেখতে লগ অন করুন www.banglaworldwide.com এ। বসে থাকি দুয়ারে তোমার, ক্রমশ রোদ্দুর উঠছে দেয়ালের মতো চারদিকে। আমাদের টেলিফোন নেই, ফ্রিজ নেই, জল তরঙ্গ আছে। আমাদের গ্রীষ্মকালীন দার্জিলিং নেই, গাড়ি বারান্দা নেই, জল তরঙ্গ আছে। জল তরঙ্গ বলতে তোমরা কি ভাবছ জানি না, আমাদের জল তরঙ্গটা মাত্র 7.5 টাকার। আমার ছেলের প্রথম জন্মদিনে আমি উপহার দিয়েছিলাম। তো এই 7.5 টাকার জল তরঙ্গ নিয়ে এত কথা কেন? আসলে আমাদের জল তরঙ্গটা আর ঠিক জল তরঙ্গ নেই, ওটা এখন আমাদের বাড়ির রাগ কমানোর যন্ত্র। আমি যখন কোনো কারণে রেগে গিয়ে চেঁচামেচি করি, তখন আমার স্ত্রী
আস্তে আস্তে জল তরঙ্গ বাজাতে থাকে। আর আমার স্ত্রী যখন রেগে যায়, প্রায়শই যায়, এমনকি খুব তুচ্ছ কারণে, তখন আমি জল তরঙ্গ বাজাতে আরম্ভ করি। আর যেদিন কলে জল থাকে না, ডাল সিদ্ধ হয় না, বাজারে মাছের দাম অসম্ভব চড়া, কিংবা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, সেদিন আমরা দুজনেই যাকে বলে একেবারে খেপে উঠি। যখন আমরা সমস্ত দাঁত নখ আর জিভ পার করে ছুটে যাই পরস্পরের দিকে, তখন আমাদের ছেলে জল তরঙ্গটা বাজায়। আশ্চর্য, জল তরঙ্গ বাজতে থাকলে আমাদের রাগ পড়ে যেতে থাকে। রাগ পড়ে যেতে যেতে, সত্যি বলছি, আমরা আবার মুচকি হেসেও ফেলি। আমাদের টেলিফোন নেই, ফ্রিজ নেই, আমাদের ফিক্সড ডিপোজিট নেই, ভালোবাসায় উচ্ছ্বাস নেই, তবু যে জল তরঙ্গটা আছে সেই জন্যেই, হ্যাঁ সেই জন্যেই, জানো, আমরা এখন টিকে আছি। Oh,
Oh,
ভেঙে পড়ে আছে রব বহু দূর তো যেতে হবে আজ তবে টুকু থা বাকি কথা পড়ে হবে সবুজ সবুজে নিশা নীল নীলি মায়ে পাবে নয়া মায় গধুলিন ছায়া পথে খুঁজো নায়ামায় কবুজ সবুজে মিশা নীল নীলি মায়ে পাবে নায়ামায় গধুলিন ছায়া পথে খুঁজো নায়ামায় শরতের কোনো এক নাম না জানা পথ শিউলির ফুল যেথা ঝরে চলে যায় কিশোরী মনির মতো দুটি চোখে অবনত নাগাবাসী গান হয়ে রবে আজ তবে টুকু থা বাকি কথা পরে হবে তখন অন্য মন অন্য আশা অন্য ভাষা জানি না কি রূপ নেবে ভালোবাসা তখন অন্য মন অন্য আশা অন্য ভাষা জানি না কি রূপ নেবে ভালোবাসা তুমি যদি মনে মনে মগ্ন হয়ে কোলে শিশু হয়ে রও ঘুমিয়ে আমি সূর্যে হয়ে তোমাকে যাব ছুঁয়ে সে কথাটি ভুল হয়ে যাবে আজ তবে টুকু থা বাকি কথা পরে হবে ধূসর ধুলি পর ভেঙে পড়ে আছে রব বহু দূর দূর যেতে হবে আজ তবে টুকু থা বাকি কথা
পরে হবে। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বাঙালির আন্তর্জালের মিলনায়তন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড .com। আপনারা সবাই সঙ্গে থাকুন, আপনাদের পুজো ভালো কাটুক, ভালো থাকবেন।